আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে এমআর ইনকাম ট্যাক্স চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে আমি আপনাদেরকে পিকওয়ার্কার্সের একটি কাজ করে দেখাবো, সেটার নাম হলো উইন্ডিং রেজিস্ট্রি সাইন আপ। এই কাজটা কিন্তু আপনারা প্রায়ই আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং এই কাজটার বিনিময়ে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে কিন্তু 10 সেন্ট আর্নিং করতে পারবেন। এ দেখেন বন্ধুরা, এখান থেকে 10 সেন্ট কিন্তু আমরা আর্নিং করতে পারবো এবং এটা এই কাজটার পজিশনও কিন্তু অনেক আছে। দেখেন এখানে 73টা টোটাল কমপ্লিট হয়েছে কাজ এবং এখানে টোটাল কাজ আছে 87টা এবং এই কাজটা কিন্তু 3 দিনে পেমেন্ট করে দেয়। সো কাজটার এখানে ক্যাটাগরি যদি দেখি তাহলে সাইন আপ থেকে সিম্পল সাইন আপ যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিতে আমরা কিন্তু কাজটা খুব সহজে পেয়ে যাব। সো চলুন আমি আপনাদেরকে দেখাবো যে এই কাজটা আরও কোন প্রসেসে আপনারা এখান থেকে পেয়ে যান। তো তার জন্য ফার্স্ট আমরা পিকওয়ার্কার্সটা ওপেন করি। দেন ওপেন করার পরে এখানে আমরা ক্যাটাগরি থেকে আমরা সাইন আপ সিলেক্ট করব। দেন এখান থেকে সাব ক্যাটাগরি সিম্পল সাইন আপ যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দেন অ্যাপ্লাইতে ক্লিক করব। সো আমাদের কাজগুলো চলে আসছে, দেখেন এই দেখেন আমাদের কিন্তু এখানে উইন্ডিং রেজিস্ট্রির এই কাজটা চলে আসছে। সো আপনারা এইভাবে খুঁজে পেতে পারেন। সো দ্বিতীয় আর একটা প্রসেস আছে, সেটা হলো আপনারা সরাসরি পিকওয়ার্কার্সে এসে উইন্ডিং এই কথাটা লিখে সার্চ দিতে পারেন। সো এই ছিল দুইটা প্রসেস, এখান থেকে আপনাদেরকে খুব সহজে কাজ খুঁজে পাওয়ার প্রসেস। শুরুতে একটা কথা বলে রাখি, এই উইন্ডিং রেজিস্ট্রি সাইন আপের যে কাজটা এটা কিন্তু অ্যামাজনের একটা সাইন আপের কাজ এবং এই অ্যামাজনের একটি যে সাইন আপের যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু আনলিমিটেড বার আপনার সেমই মোবাইল নম্বর এবং সেম ইমেইল অ্যাড্রেস দিয়ে কিন্তু করা যায়। আমি এই প্রসেস নিয়ে কিছুদিন আগে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম। সো আই থিঙ্ক আপনারা ওই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা অ্যামাজনের যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারবেন। সো আপনারা আমাদের প্লে লিস্টে যদি আসেন, আসার পরে এখানে পিকওয়ার্কার্স নামে একটা প্লে লিস্ট পাবেন। পিকওয়ার্কার্সের এই প্লে লিস্টে আসার পরে নিচের দিকে আসবো, আসলে এখানে দেখেন আর একটু উপরে মেবি রয়েছে ওইটা। সো আমরা একটু উপরের দিকে যাচ্ছি। সো বন্ধুরা এই দেখেন এখানে আমাদের এই যে 15 মিনিট 8 সেকেন্ডের একটা ভিডিও আছে, এখানে হাউ আনলিমিটেড বেবি রেজিস্ট্রি সাইন আপের যে কাজটা এটা কিন্তু আমি দেখিয়েছিলাম। এই বেবি রেজিস্ট্রিও কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যামাজন সাইন আপের বিভিন্ন ধরনের যে কাজগুলো আছে তার মধ্যে একটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার। আপনাদের অ্যামাজনের কিন্তু বিভিন্ন ধরনের সাইন আপের কাজ আসবে, সেটার মধ্যে বেবি রেজিস্ট্রি সাইন আপ, উইন্ডিং রেজিস্ট্রি, তারপরে আপনার এরপর আছে ড্রপ টেক্সট অ্যালার্ট, এই প্রত্যেকটা কাজই কিন্তু আপনারা করতে পারবেন। আজকের এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন এবং পূর্বে যে ভিডিওটা দিয়েছি ওটা দেখলে আপনারা আনলিমিটেড বার করতে পারবেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো উইন্ডিং রেজিস্ট্রি সাইন আপ। সো বরাবরের মতো বলবো, আপনারা এখানে যে ইনস্ট্রাকশনগুলো আছে ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়ে নেবেন। সো প্রথমে এখানে বিটলির একটা লিঙ্ক দেওয়া আছে। সো এরপর কি বলেছে যে অ্যাট দ্য এন্ড দ্য আর্টিকেল ক্লিক, এখানে ক্লিক করতে বলেছে কি যে ক্রিয়েট অ্যান অ্যামাজন উইন্ডিং রেজিস্ট্রি, এটাতে ক্লিক করতে বলেছে অ্যান্ড লিভ দিস ট্যাব এবং ওপেন দ্য আদার হোয়াইল ডু দিস টাস্ক। ঠিক আছে, সো আমাদের ওই যে এখানে ক্রিয়েট অ্যান অ্যামাজন উইন্ডিং রেজিস্ট্রি যে কথাটা আছে এটাতে ক্লিক করতে বলেছে। তারপর কি বলেছে, সাইন আপ অ্যান্ড ফিল আউট অল দ্য ডিটেলস, এরপর আমাদের এখানে সাইন আপ করতে বলেছে এবং এখানে কিন্তু একটা সেট ডেটের কথা বলেছে, অক্টোবর 22 অথবা ফেব্রুয়ারি 2023, এই দুইটার মধ্যে কিন্তু যে কোনো একটা দিতে হবে এবং আমাদের অ্যাড্রেসটা হবে অবশ্যই আউটসাইড ইউএসএ। সো এই কন্ডিশনটা কিন্তু অবশ্যই আমাদের এই কাজের ভিতর রাখতে হবে। এরপর 4 নম্বরে কি বলেছে, অ্যাড এক্স্যাক্টলি 9 or 11 আইটেমস টু ইউর উইন্ডিং রেজিস্ট্রি উইশ লিস্ট। সো এখানে আমাদের কি বলেছে যে 9টা অথবা 11টা প্রোডাক্ট আমাদের যে উইন্ডিং রেজিস্ট্রি যে উইশ লিস্ট হবে ওখানে অ্যাড করতে বলা হয়েছে। সো এই ছিল আমাদের কাজটা সম্পর্কে বেসিক কথাবার্তা। সো আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপর আমাদের এখানে কিছু নোট দিয়েছে, মাস্ট ডু দিস জব অন এ ল্যাপটপ নট অন এ মোবাইল। সো এই কাজটা কিন্তু অবশ্যই আপনাদের যারা মোবাইল আছে তারা করতে পারবেন না, যাদের পিসি আছে শুধুমাত্র তারাই কিন্তু কাজটা করতে পারবেন। সো এরপর আমাদের এখানে কি বলেছে, মাস্ট সেন্ড দ্য রিকোয়ার্ড স্ক্রিনশট ইন ইংলিশ, আমাদের যে স্ক্রিনশটটা দেবো অবশ্যই এটা কিন্তু ইংলিশে স্ক্রিনশটটা হতে হবে। সো এরপর আমাদের এখানে রিকোয়ারমেন্ট প্রুফ হিসাবে কি বলেছে যে আমাদের একটা স্ক্রিনশট দিতে বলেছে, উইন্ডিং রেজিস্ট্রি উইশ লিস্ট এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছে। সো স্ক্রিনশটটা আমরা পাশে ওপেন করছি, দেন আমাদের এখন স্ক্রিনশটটা ওপেন হচ্ছে। সো দেখেন এখানে কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছে, আমাদের কিন্তু অ্যাজ লাইক অ্যাজ এরকম একটা স্ক্রিনশট তাদেরকে দিতে হবে। সো এটা আমরা আর একটা দ্বিতীয় নম্বরে কি বলেছে যে টেক এ স্ক্রিনশট অফ ইউর ওয়েলকাম কনফার্মেশন ইমেইল অফ ইউর নিউ অ্যাকাউন্ট। সো আমরা আমাদের যখন অ্যাকাউন্ট খুলবো তখন একটা ইমেইল আসবে, সো সেই ইমেইলটা আমাকে দিতে হবে। এখানে একটা লিঙ্ক দিয়েছে, আমরা লিঙ্কটা ওপেন করলাম, লিঙ্কটা ওপেন করার সাথে সাথে দেখেন এখানেও কিন্তু আমাদের একটা এক্সাম্পল স্বরূপ একটা পিকচার দিয়ে দিছে। সো এখানে এইভাবে কিন্তু আমাদের
একটা পিকচার তাদেরকে দিতে হবে। সো এই দুইটা আপনাদেরকে প্রুফ হিসেবে সাবমিট করতে হবে। সো চলুন আমরা কাজটা শুরু করি। অ্যাট ফার্স্ট এখানে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা এখান থেকে ওপেন করব। সো এটা যেহেতু বিটলি লিঙ্ক আমরা এখান থেকে কপি করব। পর আমরা আমাদের এখান থেকে থ্রি ডটে ক্লিক করব, দেন ওপেন ইনকগনিটো মোড এখান থেকে ওপেন করব, অথবা আমরা কিবোর্ডে কন্ট্রোল শিফট এন চেপে ইনকগনিটো মোডটা ওপেন করব। সো এরপর আমরা আমাদের লিঙ্কটা এখানে পেস্ট করি, আমাদের লিঙ্কটা কিন্তু ওপেন হবে না, কারণ এটা হলো একটা বিটলি লিঙ্ক। সো বিটলি লিঙ্কটা কিভাবে ওপেন করতে হয় আপনারা জানেন, আমাদের পূর্ব যারা ভিডিও দেখেন। সো আমরা এখানে সিম্পলি কি লিখবো, এক্সপান্ড ইউআরএল একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যাব। সো এখান থেকে এক্সপান্ড ইউআরএল এই কথাটা লিখে আমি এখানে সার্চ দিব। সো সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এক্সপান্ড ইউআরএল যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু চলে আসছে। সো আমরা এখন এই ওয়েবসাইটে যাব। যাওয়ার পরে সো আমরা এখান থেকে এটা ওয়েবসাইটে আসবো, আসার পরে আমাদের সেই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দেন এক্সপান্ড ইউআরএল ক্লিক করব। সো দেখেন এ দেখেন আমাদের এটা হলো শর্ট লিঙ্ক, আমাদের বিটলি যে লিঙ্কটা ছিল, এবং নিচে কিন্তু আমাদের লং ইউআরএলটা চলে আসছে। সো আমরা লং ইউআরএলে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। সো এখন আমাদের এখানে যেতে হবে, এখানে নিচের দিকে যেতে বলা হয়েছে। সো আমরা নিচের দিকে যাচ্ছি, যাওয়ার পরে আমাদের ওয়ার্কার পেজে আসি। ওয়ার্কার পেজে এসে কী বলেছিল এখানে, ক্রিয়েট অ্যান অ্যামাজন উইন্ডিং রেজিস্ট্রি কর্তার সার্চ দেওয়ার কথা বলেছিল। সো আমরা এখান থেকে এই কথাটা এখান থেকে সিম্পলি কপি করে নেব। সো প্রথমে অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিয়ে দেন আমরা কপি করে দেন কন্ট্রোল এফ দিয়ে এখান থেকে ফাইন্ড আউট ক্লিক করবো। সো দেখেন এই দেখেন আমাদের আলটিমেটলি আমরা কিন্তু আমাদের জায়গাটা পেয়ে গেছি। সো আমরা এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যামাজনের যে উইন্ডিং রেজিস্ট্রি পেজটা আছে সেটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। সো আমরা এখন এখানে আমাদের যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আছে এইগুলো অবশ্যই দিয়ে সাইন আপ করবো, এবং এখানে কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিছে, দুইটা কন্ডিশন, অক্টোবর 2022 অথবা ফেব্রুয়ারি 2023, এটা কিন্তু আমাদের ডেট হিসাবে সিলেক্ট করতে হবে। সো এরপর আমাদের যে অ্যাড্রেসটা দেবো সেটা অবশ্যই কিন্তু ইউএস এর আউটসাইড হতে হবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে ডোন্ট চেঞ্জে ক্লিক করলাম, এরপর ক্রিয়েট ইউর রেজিস্ট্রি এটাতে ক্লিক করব। সো ক্রিয়েট ইউর রেজিস্ট্রিতে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা সাইন ইন পেজ চলে আসছে। সো যেহেতু আমরা এখানে একটা নতুন অ্যাকাউন্ট খুলব, তার জন্য ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট যে লেখাটা আছে এটাতে ক্লিক করে দিব। সো আমরা এখানে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা সাইন আপ পেজ আসবে। প্রথমে আমাদের নাম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড নিচে দিয়ে দিব। তো দিয়ে আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট যেটাতে আছে এটাতে ক্লিক করব। সো আমাদের এখানে একটা সলভ পাজেল আসলো, প্রথমে সি, তারপরে স্পেস দিয়ে টিএক্স, তারপরে ডিজেড, তারপরে এরপর সর্বশেষ স্পেস দিয়ে এইচ। সো আমি এইগুলো বসিয়ে দিচ্ছি, দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। সো কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের এখন আমাদের যে ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল সেই ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি যাবে। সো আমরা আমাদের ইমেল অ্যাড্রেস থেকে আমাদের ওটিপিটা নিয়ে আসছি। সো বন্ধুরা আমরা আমাদের ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে সাম্পলি ভেরিফাইতে ক্লিক করছি। করার পর আমাদের এখানে একটা ফোন নম্বর অ্যাড করার কথা বলবে। সো আমরা আমাদের ফোন নম্বরটা দিব, তার জন্য অ্যাট ফার্স্ট বাম সাইড থেকে যে কান্ট্রি কোডটা আছে এটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। সো এটাতে ক্লিক করলাম, করে আমাদের বাংলাদেশ যে কথাটা আছে বাংলাদেশ সিলেক্ট করলাম। করার পরে আমরা এখানে জিরো বাদ দিয়ে কিন্তু বাকি যে নম্বর আছে সেই নম্বরগুলো দিতে হবে। সো এখানে কিন্তু জিরোটা দেওয়া যাবে না, কারণ আপনার প্রথমে কিন্তু +880 দেওয়াই আছে। পর আমরা এখান থেকে অ্যাড নাম্বারে ক্লিক করব, অ্যাড নাম্বারে ক্লিক করলে আমাদের যে ফোন নম্বর দেওয়া থাকবে সেই ফোন নম্বরে একটা ওটিপি যাবে। সো আমরা আমাদের যে ওটিপিটা ফোনে গেছে সেখান থেকে আমরা কালেক্ট করে এখানে ওটিপিটা বসিয়ে দিব। সো আমাদের এখন ওটিপিটা বসানো হয়ে গেছে, আমরা এখান থেকে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। সো এটাতে ক্লিক করার পরে আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, উইন্ডিং রেজিস্ট্রি, ঠিক আছে। সো অ্যাট ফার্স্ট আমাদের এখানে একটা নাম নিতে হবে, অ্যাট ফার্স্ট আমাদের একটা সেলের নাম নিতে হবে এবং একটা পার্টনারের নাম নিতে হবে। সো আমরা আমাদের ফার্স্ট নেম লাস্ট নেমটা দিয়ে দেবো একটা ছেলেদের, তারপরে নিচেরটা দিব একটা পার্টনার নেম, মেয়েদের নামটা দিয়ে দিব ফার্স্ট নেম এবং লাস্ট নেম। সো আমাদের নামটা আমরা এখানে দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম, এরপর আমরা আমাদের লাস্ট নেমটা এখানে দিয়ে দিব। সো আমাদের লাস্ট নেমটা দিয়ে দিলাম, এরপর আমাদের একটা পার্টনারের নেম দিতে হবে। সো আমাদের পার্টনারের নেমটা এখানে দিয়ে দিব ফার্স্ট নেম প্রথম। তো ফার্স্ট নেম দেওয়া হয়ে গেল, এরপর আমরা আমাদের লাস্ট নেমটা দিয়ে দিব। সো এরপর ফার্স্ট নেম লাস্ট নেম দুইটারই দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা সিম্পলি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে উইন্ডিং ডেটটা দিতে বলেছে। সো আমরা আমাদের ওয়ার্কার পেজে ব্যাক করি, ওয়ার্কার পেজে কিন্তু এখানে বলা ছিল যে আপনাকে অক্টোবর অথবা ফেব্রুয়ারি মাসের 2023 এই দুইটা ডেটের যে কোনো একটা ডেট কিন্তু ফিক্স করা ছিল। সো আমি এখান থেকে অক্টোবরটা সিলেক্ট করছি, ডেটটা সিলেক্ট করে দিচ্ছি আমাদের ইচ্ছা মতো, যেহেতু ডেট এখানে স্পেসিফিক করা নেই। এরপর আমাদের সালটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সিম্পলি এখান থেকে এখন নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমরা এখান থেকে একটা সংখ্যা দিয়ে দিব, সো এখানে কতজনের জন্য করতেছে। সো আমি এখান থেকে জাস্ট সিম্পলি 200 দিয়ে দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করব, করার পরে এখান থেকে অ্যাট ফার্স্ট আমরা আমাদের যে দেশটা আছে সেই দেশটা চেঞ্জ করে এখান থেকে বাংলাদেশ করে দিব। দেন এখান থেকে আমাদের ফুল নেমটা দিয়ে দিব,
তারপর আমাদের এখান থেকে আমাদের একটা অ্যাড্রেস দিয়ে দিব, ঠিক আছে? প্রথমে অ্যাড্রেস, তারপর সিটি, তারপরে স্টেট, তারপরে খুলনা, তারপর জিপ কোড, এবং সর্বশেষে এখানে একটা ফোন নম্বর দেওয়ার কথা বলা হয়েছে। সো আপনারা আপনাদের ইনফরমেশনগুলো এখান থেকে দিয়ে দিবেন আপনাদের সঠিক অনুযায়ী। দেওয়া হয়ে যাওয়ার পরে এখান থেকে সিম্পলি এখন যেটা করতে হবে, সবকিছু ঠিক আছে কিনা আরেকবার চেক করে নেবেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে সিম্পলি আপনারা এখান থেকে অ্যাড অ্যাড্রেসে ক্লিক করবেন। অ্যাড অ্যাড্রেসে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে। সো এরপর আমরা যেটা করব, নেক্সটে ক্লিক করব। করার পরে এখানে বাই ডিফল্ট যেটা থাকবে এটা রেখে আমরা সিম্পলি এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বাম সাইডে এখানে অপ্ট ইন টু রেজিস্ট্রি ইমেল, সো আমরা অবশ্যই ইমেল চাইতে চাই, এটা টিক মার্ক দিয়ে জাস্ট এখান থেকে ক্রিয়েট ইউর রেজিস্ট্রি নামে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব। তার আগে বাম পাশে যে টিক চিহ্ন এটা কিন্তু অবশ্যই দিবেন। ক্রিয়েট ইউর রেজিস্ট্রি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? সো এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে ক্লিক টু গেট স্টার্টেড এটাতে ক্লিক করব। করার পরে দেখেন আমাদের কিন্তু ড্যাশবোর্ডটা চলে আসছে। সো এখানে একটা টিউটোরিয়াল আসছে, চাইলে আপনারা এগুলো দেখে আসতে পারেন। সো আমি এগুলো দেখছি না, জাস্ট সিম্পলি এখান থেকে নো থ্যাঙ্কস ক্লিক করছি। হ্যাঁ, সো আমাদের ড্যাশবোর্ডটা দেখতে ঠিক এমন আসবে। সো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে কিছু প্রোডাক্ট অ্যাড করতে হবে, ঠিক আছে? সো আমরা এখান থেকে কিছু প্রোডাক্ট এখান থেকে নিচে অ্যাড করে দিচ্ছি, কারণ আমাদের ওয়ার্কার পেজে কিন্তু বলাই ছিল যে আমাদের 9টা অথবা 11টা প্রোডাক্ট অ্যাড করার কথা, ঠিক আছে? এখানে দেখেন এই যে এখানে 9 অথবা 11টা প্রোডাক্ট কিন্তু অ্যাডের কথা বলেছে, ঠিক আছে? সো আমরা এই পেজটাকে এখন রিলোড দিচ্ছি। দেখেন আমার এখানে কিন্তু বাম সাইডে এই সংখ্যাটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, এবং আমাদের আরও কিছু প্রোডাক্ট অ্যাড করতে হবে। সো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু প্রোডাক্টগুলো অ্যাড করা হয়ে গেছে। সো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নেবো, তার জন্য লাইট শুট অ্যাপটা ওপেন করে আমরা কিছু জিনিস এখান থেকে সিলেক্ট করে দেবো, যাতে বায়ার খুব সহজে বুঝতে পারে। এখান থেকে এই ইনফরমেশনগুলো সিলেক্ট করবো, পরে এখান থেকে চাইলে আরও কিছু এডিটের কাজ করতে পারি। আমরা এখানে কিছু তীর দিয়ে দিতে পারি। সো এই তীরগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেওয়া যাওয়ার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমাদের কিন্তু স্ক্রিনশট একটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে স্ক্রিনশটটা নিতে দিতে বলছে সেই স্ক্রিনশটের মতোই কিন্তু আমাদের একটা পিকচার অলরেডি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। সো আমাদের এই দেখেন এই পিকচারটার মতো কিন্তু আমাদের দিতে বলছে। সো অলরেডি কিন্তু আমাদের একটা কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের দ্বিতীয় প্রুফ বক্সের জন্য আমাদের ইমেইলে যে মেইলটা গিয়েছিল সেই মেইলটা দিতে হবে, মেইলের একটা স্ক্রিনশট দিতে হবে। সো আমরা আমাদের যদি আবারও ইনবক্সে আসি, আসলে দেখেন এখানে কিন্তু আমাদের থেকে এই মেইল কিন্তু চলে আসছে। সো এই অবস্থায় আমরা এখানে একটা ক্লিক করব, করে এরকম টোটাল ডিটেলস দেখা যাবে, এরকম টোটাল ডিটেলস দেখা যাবে, এরকম একটা পিসের স্ক্রিনশট নেবো। সো আমরা আবার আমাদের লাইট শুট অ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে কিছু জিনিস আমাদের সিলেক্ট করে দিতে হবে আবারও। হ্যাঁ, সো আমরা এখান থেকে আমাদের প্রয়োজন মতো কিছু ইনফরমেশন আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সো এগুলো আবারও তীর দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেওয়া যাওয়ার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখলাম, ঠিক আছে? এখন আমরা দুইটা স্ক্রিনশটই আমরা এখান থেকে সাবমিট করব। সো প্রথম যে স্ক্রিনশটটা নিয়েছিলাম এখানে দিয়ে দিলাম, এরপর দ্বিতীয় যে স্ক্রিনশট নিয়েছিলাম একটু আগে সর্বশেষ, সো সেই স্ক্রিনশটটা এখানটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। সো দুইটা স্ক্রিনশটই আমাদের সাকসেসফুলি কিন্তু অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখান থেকে সাবমিট প্রুফসে ক্লিক করলে আমাদের কিন্তু কাজটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। দেখেন এখানে টাস্ক মিটেড সাকসেসফুলি এই কথাটা চলে আসছে। দ্যাট মিন্স আমরা কিন্তু কাজটা খুব সহজে কিন্তু সাবমিট করতে সক্ষম হলাম। এই ছিল কাজ। এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা কাজটা খুব সহজে করতে পারবেন, এবং অ্যামাজনে যত ধরনের সাইন আপ আছে প্রত্যেকটা সাইন আপের কাজ করতে পারবেন। আমি সেই আনলিমিটেড কাজের প্রসেসের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে ভিডিওটা দেখে অ্যামাজনে যে কোনো ধরনের সাইন আপ আনলিমিটেড বাট করতে পারবেন। সো ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন, আর যদি মনে করেন যে আমাদের ভিডিওটা ইনফরমেটিভ তাহলে আপনারা চাইলে আপনাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারেন। ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা আর বেশি বড় করছি না। কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।